কড়া পুলিশের প্রহরার মধ্য দিয়ে রবিবার তিনটে নাগাদ কমলাসাগর অঞ্চল এবং মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে মধুপুর বাজারে সিপিআইএম এর সাত দফা দাবির উপর ভিত্তি করে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন কমলাসাগর বিধায়ক নারায়ণ চৌধুরী, মধুপুর অঞ্চল সম্পাদক জুটন রায়, নারী নেত্রী ছায়া সরকার, মল্লিকা দেববর্মা, দোলন হাজারি, শেখেরকোট অঞ্চল সম্পাদক কামাল মিয়া, যুব সংগঠনের নেতৃত্বরা। প্রথম দিকে সেই সভাকে বানচল করার চেষ্টা করে বিজেপির একাংশ কর্মীরা। সভাস্থলে পাশে রয়েছে বিজেপির একটি দলীয় অফিস, আর সেই অফিসের মধ্যে দুপুর ১২টা থেকে বাইক নিয়ে হাজির হয় বিজেপির কর্মীরা। পরবর্তী সময়ে সেই খবর মধুপুর থানায় পৌঁছলে মধুপুর থানার বড়বাবু তাপস দাস বিশাল টিএসআর এবং সিআরপিএফ মাঠে নামিয়ে দেয়। যদিও পরবর্তী সময়ে সেখান থেকে বিজেপির কর্মীরা বাইক নিয়ে চলে যায়, কিন্তু তবুও ক্ষান্ত থাকেনি কর্মীরা। রাস্তার মধ্যে দাঁড়িয়ে একাংশ সিপিএম কর্মীদের বাধা দেয় সভাস্থলে আসার জন্য। সেই বাধা অতিক্রম করে অন্য পথ ধরে সভাস্থলে হাজির হয় সিপিআইএম এর কর্মীরা। ওই দিনে সবার মুখ্য উদ্দেশ্য ছিল সাত দফা দাবির উপর ভিত্তি করে রাজ্যে এবং দেশের মধ্যে যেভাবে পেট্রোল পণ্য দ্রব্য বৃদ্ধি পেতে চলেছে সাধারণ জনগণের নাভিশ্বাস। তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকারের তিন বছর পূর্তি হলেও জনগণের স্বার্থে কোনো কাজ করেনি, তাও সবাই আলোচনা হয়। আর আসার পূর্বে ভিশন ডকুমেন্টে ২৯৯টি প্রতিশ্রুতি দিয়েছিল, তার একটিও পালন করেনি বলে অভিমত পোষণ করেন বিধায়ক নারায়ণ চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিউ ৩৬৫। যুদ্ধে আজকের সভা, সভার বিষয়বস্তু ছিল ডিজেল, পেট্রোল, কেরোসিন, সরষের তেল যেভাবে বাড়ছেন, দুই মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে চলেছে। পাশাপাশি ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে ২৯৯টা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি, তা একটাও পালন করেনি। কাজেই সরকারটা বার্তা বলে অপরাধ হয়।